ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নাকতলা মেট্রো স্টেশনে আচমকাই আত্মহত্যা করলেন এক ব্যক্তি আজ সকাল নটা চব্বিশ নাগাদ এই ব্যক্তি কিন্তু নিউগোরিয়া থেকে নোয়াপাড়াগামী মেট্রোর সামনে আচমকাই ঝাঁপ দেন যেটা মেট্রোর সূত্রে খবর যে নটা চব্বিশ নাগাদ যখন সেই মেট্রোটি নাকতলা স্টেশনে এসে পৌঁছন তখন এই ব্যক্তি যা যার বয়স আনুমানিক প্রায় পঞ্চাশ গ্রুত হবে তেমনটাই পুলিশ সূত্রে খবর তিনি কিন্তু আচমকাই ঝাঁপ দেন সেই মেট্রো রেকের সামনে তৎক্ষণাৎ মেট্রো চালক সেই বিষয়টি খেয়াল করতে পারেন এবং যাত্রী যারা ছিলেন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে তারাও কিন্তু চিৎকার চাচামেচি জুড়ে দেন এবং মেট্রো কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে সেই মেট্রোটি কিন্তু বন্ধ রাখা হয় এবং সেই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালানো হয় পরবর্তী ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মেট্রোটিকে সরিয়ে এই ব্যক্তিকে মাজরনী থানার পুলিশ এবং মেট্রো রেলের পুলিশ তারা উদ্ধার করেন ইতিমধ্যেই তাকে এমআর ভাঙুর হাসপাতালে পাঠানো হচ্ছে এই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে মাজরনী থানার পুলিশ গোটা ঘটনাটা ঠিক কীভাবে ঘটলো সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে পুলিশ সূত্রে যেটা খবর যে নটা চব্বিশ নাগাদি কিন্তু এই ঘটনা ঘটে এবং দীর্ঘক্ষণ কিন্তু মেট্রো চলাচল বন্ধ হয়ে যায় এই ব্যক্তি যেভাবে ঝাঁপ মেরেছেন আপলাইনে লাইনে যেভাবে তিনি ঝাঁপ দিয়েছেন মেট্রোর সামনে তাতে কিন্তু মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিস্থিতি নজরে রেখে যেটা দেখা যায় যে কাজের শুরুর দিনকেই যেভাবে ঘটনা ঘটলো তাতে কিন্তু নিউ গড়িয়া থেকে টালিগঞ্জের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয় মেট্রো কর্তৃপক্ষ টালিগঞ্জ থেকে নোয়াপাড়ার মধ্যে ট্রেন চলাচল করছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে তেমনটাই মেট্রো সূত্রে খবর গোটা পরিস্থিতির উপর বাজরণী থানার পুলিশ খতিয়ে দেখছে সেই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এবং সেই ব্যক্তির পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর ক্যামেরায় নাথের সঙ্গে হিন্দল দে এবিবি আনন্দ কলকাতা